আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার মোবাইল থেকে প্রাইভেট ডিএনএস কিভাবে চালু করে রাখবেন প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্রাইভেট ডিএনএস একটা অপশন আছে অপশনটা যদি আপনার মোবাইল থেকে চালু করে রাখেন তাহলে আপনার মোবাইল থেকে কখনো অ্যাড শু করবে না যত ধরনের ওয়েবসাইট বা লিংক আছে সেই প্রত্যেকটি লিঙ্ক বা ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন না আজে বাজে যে লিঙ্কগুলো আছে ওয়েবসাইট আছে এবং আপনার মোবাইলে যদি গুগল ক্রম বাউসার থেকে বা কোনো বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বা লিঙ্ক থেকে বা আপনার মোবাইল থেকে যদি কোনো অ্যাড শো করে বা পিকচার আসে আজে বাজে সেটাও আপনার মোবাইলে শো করবে না তো প্রিয় দর্শক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার মোবাইল থেকে যদি কোনো বিপিএন চালু থাকে তারপরেও আপনার মোবাইলে কোনো ধরনের আজে বাজে লিঙ্ক বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না দেখেন আমার মোবাইলে বিপিএন চালু করা আছে যদি আমি আমার মোবাইল থেকে কোনো আজে বাজে বা ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন তো এই মোবাইল থেকে আমি আর কখনোই আজে বাজে যে ওয়েবসাইট আছে বা লিঙ্ক আছে সেই লিঙ্কে কখনো প্রবেশ করতে পারবো না কারণ আমার মোবাইলে প্রাইভেট ডিএনএস অপশনটা চালু করে রেখেছি আপনার ছোটো ভাই বোন বা ছেলেমেয়ে আছে প্রত্যেকটি মোবাইল থেকে আপনি এই প্রাইভেট ডিএনএস অপশনটা চালু করে রাখবেন তাহলে তারা তাদের মোবাইল থেকে কোনো আজে বাজে ওয়েবসাইট বা লিঙ্কে প্রবেশ করতে পারবে না প্রিয় দর্শক আপনার মোবাইল থেকে যখন কোনো শপিং মল থেকে বা কোনো কিছু কেনাকাটা করবেন তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি প্রাইভেসি বা সিকিউরিটি থেকে খুব সুরক্ষা পাবেন এই ডিএনএস অপশনটা চালু করার কারণে প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার মোবাইলে প্রাইভেট ডিএনএস অপশনটা চালু করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক কোন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা দেখে প্রত্যেকটি মোবাইলে যাতে এই সিকিউরিটি প্রাইভেট ডিএনএস অপশনটা চালু করে রাখতে পারে তো প্রিয় দর্শক আপনার মোবাইলে এই প্রাইভেট ডিএনএস অপশনটা চালু করতে হলে প্রথমে আপনার মোবাইলে সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশন আসার পর এখানে কানেকশন পেয়ে যাবেন অথবা মোর কানেকশন পেয়ে যাবেন তো প্রত্যেকটি মোবাইলে আলাদা আলাদা সেটিং আছে সেখান থেকে আপনি খুঁজে বের করে প্রাইভেট ডিএনএস অপশনটা খুঁজে বের করে নেবেন মোর কানেকশন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস তো প্রিয় দর্শক আপনার মোবাইল থেকে যদি প্রাইভেট ডিএনএস অপশনটা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার প্রথমেই চলে যাবেন সেটি অপশনে তারপর এখানে উপরে পেয়ে যাবেন তারপর এখানে পেয়ে যাবেন চার্জ বক্স একটা চার্জ বক্সের উপর ক্লিক করে দিবেন ডিএনএস লিখে চার্জ করার পর প্রথমে অপশনটা চলে আসবে প্রাইভেট ডিএনএস অপশনটা তো এখানে ক্লিক করে দিবেন তারপর এই প্রাইভেট ডিএনএস অপশনটা পেয়ে যাবেন তো প্রিয় ভিভার্স আপনার মোবাইল থেকে এই অপশনটা চালু করে নেবেন তো এখানে কি লিখতে হবে এই লেখাটা এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখাটা এটা লেখে দিতে হবে তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিবো অথবা ভিডিওর স্ক্রিনে লিখে দিবো আপনারা এই লেখাটা লিখে তারপর তারপর এটার উপর ক্লিক করে দিবেন তারপর নিচে পেয়ে যাবেন সেভ সেভ অপশন অপশনে ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক আপনার মোবাইল থেকে এখানে দেখেন অপশনটা চালু হয়ে গেছে এখন আপনি আপনার মোবাইল থেকে কোনো আজে বাজে ওয়েবসাইট বা লিঙ্কে প্রবেশ করতে পারবেন না কোনো অ্যাড শু করবে না প্রিয় দর্শক যারা সুপার বিপিএন চালান তাদের জন্য এই অপশনটা চালু করা প্রাইভেট ডিএনএস অপশনটা চালু করা খুবই গুরুত্বপূর্ণ যারা সৌদি আরব বা প্রবাসে আছেন প্রত্যেকটি মোবাইলেই আপনারা এই সেটিংটা করে রাখবেন যাতে করে যদি কোনো সময় পুলিশের কাছে ধরা পড়েন তারা যদি কোনো ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করতে চায় যাতে প্রবেশ করতে না পারে তো প্রিয় বিবার সৌদি আরব সুপার বিপিএন চালানো নিষিদ্ধ তো আপনারা এই প্রাইভেট ডিএনএস ডিএনএস চালু চালু করে করে রাখবেন প্রিয় দর্শক প্রত্যেকটি মোবাইলে প্রাইভেট রাখবেন অবশ্যই তো প্রিয় ভিভার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেলাইগুনটা অল করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো 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 দিয়ে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ